নমস্কার বন্ধুরা, টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। সকালের জলখাবারে বা রাত্রের ডিনারে চটজলদি এই স্বাস্থ্যকর রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খেতে যেমন সুস্বাদু হয়, সেই রকম খুব তাড়াতাড়ি এটা কিন্তু হজমও হয়ে যায় আর পেটও ভরা থাকে অনেকক্ষণ। আর এই রেসিপিটা বানাতে কিন্তু সময়ও কম লাগে আর খুব অল্প উপকরণেই সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আজকে বানাচ্ছি ডালিয়ার উপমা। আর এই ডালিয়ার উপমা বানিয়ে নিলে কিন্তু বাচ্চাদের বা হাজবেন্ডের লাঞ্চ বক্সে এটা প্যাক করেও দেওয়া যায়। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। ডালিয়ার উপমা বানানোর জন্য লাগছে ডালিয়া। তো আমি একটা কাপ মেপে এখানে এক কাপ ডালিয়া নিচ্ছি। আর এই ডালিয়া রান্না করার জন্য যে কোনো একটা পাত্র, মানে কাপ বা বাটি বা যে কোনো একটা মেজারমেন্ট করার জন্য পাত্র মেপে যদি নেওয়া হয় তাহলে কিন্তু জলটা দিতে সুবিধা হয়। দেখুন, একটু দেখিয়ে দিচ্ছি, ডালিয়াটা কিন্তু ঠিক এই রকম ছোট ছোট দানার মতন হয়। আর ডালিয়াটা কিন্তু আসলে গমের ছোট ভাঙা টুকরো। আর এই ডালিয়া খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর খুব সহজ পাচ্ছ। যারা ডায়েট করছেন বা যাদের সুগার আছে বা একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্করা সবাই কিন্তু এই ডালিয়া খেতে পারেন। তো রান্নাটা করার জন্য সবার প্রথমে কড়াইটাকে গ্যাসে বসিয়ে কড়াই হালকা গরম করে নেব। হালকা গরম হয়ে গেলে এবার কড়াইতে ডালিয়াটাকে ঢেলে দিয়ে ডালিয়াটাকে শুকনো কড়াইতে 4-5 মিনিট একটু কম আঁচে রেখে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, দেখবেন ডালিয়া থেকে একটা সুন্দর হালকা ভাজার গন্ধ বের হবে। তখন ডালিয়াটাকে নামিয়ে এই রকম একটা ছাঁকনির ওপরে ঢেলে নিচ্ছি। এবার খুব ভালো করে ডালিয়াটাকে ধুয়ে নিতে হবে। আর ডালিয়া যেহেতু খুব ছোট দানার হয় তাই এই রকম একটা ছাঁকনির ওপরে যদি রেখে নিয়ে জল দিয়ে ধোয়া হয় ডালিয়াটাও ভালোভাবে সহজে ধুয়ে নেওয়া যায় আর জলটাও কিন্তু খুব সহজে ঝরিয়ে নেওয়া যায়। দেখুন ডালিয়া থেকে বেশ কতটা পরিমাণ নোংরা বের হয়েছে। এবার এই মিনিট পাঁচেক ডালিয়াটাকে, তো এইভাবে ডালিয়াকে রেখে দিলে ডালিয়াটা কিন্তু খুব তাড়াতাড়ি জলটা ঝরে যায়। এবার রান্না করার জন্য কড়াইতে দিয়ে দেব অল্প করে একটু তেল। আর তেলটা ভালো করে গরম হলে এখানে বেশ কিছু চীনাবাদাম আর কাজু ভেজে নিচ্ছি। তো অল্প তেলেই যদি এই বাদামগুলোকে ভাজা হয় তাহলে কিন্তু বাদামগুলো তেল থেকে তুলতে সুবিধা হয়। তো বাদামগুলোকে আমি বেশ ভালো করে একটু লাল করে ভেজে তুলে নিলাম। তো আপনারা যদি চান, মানে যদি এখানে কিশমিশ দিতে চান তাহলে বাদাম ভেজে তুলে নেওয়ার পর কিন্তু কিশমিশটাকে আলাদা করে একটু ভেজে নেবেন, যেহেতু কিশমিশ ভাজতে সময়টা কম লাগে। এবার আরও একটু তেল ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তার সাথেই সামান্য একটু ঘি মিশিয়ে দিচ্ছি। এতে করে এই ডালিয়ার উপমাতে কিন্তু সুন্দর একটা গন্ধ হয়। তো এবার তেল আর ঘিটা গরম হলে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তার সাথেই দিচ্ছি রাই সর্ষে, আর এখানে আমি আদা কুচি, লঙ্কা কুচি আর কারি পাতা রেখে দিয়েছি, ফোড়নটাকে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। আর এই তেল আর ঘিয়ের মধ্যে এই ফোড়নটাকে দিলে দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়। তো ফোড়নটাকে আমি বেশ একটু ভেজে নিয়েছি। এবার এই ফোড়ন থেকে কিছুটা ফোড়ন আমি তুলে একটা পাত্রের মধ্যে আলাদা করে রেখে দিচ্ছি। তো অর্ধেকটা ফোড়ন কিন্তু তুলে রেখে দিলাম। এখানে আমি কেটে নিয়েছি সবজির মধ্যে আলু আর গাজর। তো আপনারা চাইলে এখানে নিজেদের পছন্দ মতন বিনস বা ফুলকপি বা অন্য যে কোনো সবজি যেগুলো আপনাদের পছন্দ হয় সেগুলো কিন্তু, যেমন ক্যাপসিকাম, এই ডালিয়ার উপমাতে দিতে পারেন। তো সবজিটাকে একটু ভেজে নিয়েছি। সবজি মোটামুটি অর্ধেক ভাজা হলে এখানে আমি ছোট ছোট টুকরো করে পনির কেটে নিয়েছি। পনিরটাকেও সবজির সাথে খুব হালকা করে ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে পনিরটাকে কিন্তু কাঁচাও দিতে পারেন, আমি সবজির সাথেই পনিরটাকে খুব হালকা করে ভেজে নিচ্ছি। তো সবজি আর পনির বেশ ভালো করেই আমি ভেজে নিয়েছি। এবার যে কাপ মেপে আমি ডালিয়া নিয়েছি সেই কাপ মেপে কিন্তু আমি এখানে 2 কাপ গরম জলের ব্যবহার করছি। যেহেতু 1 কাপ ডালিয়া নিয়েছি তো যেই পরিমাণ আপনারা ডালিয়া ব্যবহার করবেন যেই পাত্র মেপে তার ডবল কিন্তু এখানে গরম জল দিতে হবে। আর অবশ্যই করে কিন্তু এখানে উষ্ণ গরম জলের ব্যবহার করবেন। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটি, এটা আমার ফ্রোজেন মটরশুঁটি ছিল, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর স্বাদ মতন মিষ্টি। আর এই জলের মধ্যে লবণ মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে জলটাকে একটু চেক করে দেখবেন লবণ আর মিষ্টিটা ঠিক আছে কি না। তো জলটা ফুটতে শুরু করেছে, এবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া ডালিয়াগুলোকে দিয়ে দিতে হবে। তো ডালিয়াগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব।
এবার গ্যাসের আঁচটা কিন্তু এখনও মাঝারি করা আছে, জলটা ফুটতে শুরু করছে। তো জলটা ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব, আর একটা ঢাকা দিয়ে এই কম আঁচে রেখে রান্না করতে হবে, যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে আর ডালিয়াটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখবেন মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু ডালিয়াটা পুরোপুরি একদম এইরকম একদম ঝরঝরেভাবে তৈরি হয়ে যাবে। তো এখনও একটু কিন্তু হালকা ভেজা ভেজা ভাব আছে, তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বাদামগুলো, আর তার সাথে যে ফোড়নটা অর্ধেক তুলে রেখেছিলাম সেই ফোড়নটাকে দিয়ে দিচ্ছি। এই ফোড়নটাকে নাবানোর কিছুক্ষণ আগে দিলে কিন্তু এই ডালিয়ার মধ্যে গন্ধটা বেশ, মানে ফোড়নের যে গন্ধটা সেটা কিন্তু বেশ সুন্দরভাবে আসে। তো এবার ভালো করে ভেজে নেওয়া বাদাম আর ফোড়নটাকে এই ডালিয়ার সাথে মিশিয়ে নিতে হবে, আবারও ঢাকা দিয়ে আরও মিনিট পাঁচেক রেখে দিতে হবে, যাতে করে ফোড়নের যে গন্ধটা সেটা ডালিয়ার মধ্যে ভালো করে চলে আসে আর ডালিয়াটা আরও ঝরঝরে হয়। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই ডালিয়া। তো এইভাবে আপনারা একবার ডালিয়ার উপমা বানিয়ে দেখুন, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।